আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, ডক্টর ইউনূস বনাম আওয়ামী লীগের যে যুদ্ধ, এটির দামামা বেজে উঠেছে। একদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী, তাদের পোষ্য বুদ্ধিজীবী, তাদের ভাড়া করা ব্যবসায়ী, আমলা কামলা আর অনেক কিছু, সবাই বলতে গেলে দশ হাতে দশ মুখে, জলে স্থলে অন্তরীক্ষে ইউনূসের, ডক্টর মোহাম্মদ ইউনূসের দাফন কাফন প্রতি মুহূর্তে করে যাচ্ছে। দাফন কাফন করার সঙ্গে সঙ্গে তার কুনতি, চরিত্র কেমন, আচরণ কেমন, আচরণ কেমন, এসব নিয়ে যত নেতিবাচক কথা বলা যায়, সেই গত দশ বারো বছর আরও বেশি, প্রায় পনেরো বছর ধরে এটি ক্রমাগত করে যাচ্ছে। কিন্তু এটিগুলো করার ফলেও ডক্টর ইউনূসকে কিছুতেই পরাজিত করা যাচ্ছে না। ডক্টর ইউনূসের বাংলাদেশে কয়েকজন ইমপ্লয়েড ভক্ত আছেন, যারা দূর থেকে দশ বারো জন হবেন বিভিন্ন মহলে, এবং বয়সের তরুণ, যেমন গোলাম মর্তজা নামে একজন সাংবাদিক আছেন, ডক্টর আসিফ নজরুল নামক একজন বুদ্ধিজীবী আছেন, এরকম হাতে গোনা কয়েকজন যারা ডক্টর ইউনূসের পক্ষে প্রতিনিয়ত বলেন। কিন্তু আওয়ামী লীগের যে মাইক, আওয়ামী লীগের যে সাউন্ড, আওয়ামী লীগের যে যুদ্ধ করার যে ক্ষমতা, এদের তুলনায় এই মর্তজা কিংবা আসিফ নজরুলদের যে কণ্ঠস্বর একেবারে নগণ্য। দেশের পত্রপত্রিকাগুলো বা অন্যান্য যারা বুদ্ধিজীবী রয়েছেন, তারা খুবই সতর্ক, আওয়ামী লীগের মর্জি বুঝে, মেজাজ বুঝে অত্যন্ত নিরাপদ দূরত্ব বজায় রেখে তারা মাঝে মধ্যে ইউনূসকে হাইলাইট করেন। কিন্তু আওয়ামী লীগের কাউকে ওইভাবে আমাদের পত্রপত্রিকাগুলো সমালোচনা করেন না। অতি সম্প্রতি একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা দেখা দিয়েছে, সেটি হলো ডক্টর ইউনূসের পক্ষে যেভাবে সুপ্রিম কোর্টের একজন ডিপুটি অ্যাটর্নি জেনারেল দাঁড়িয়েছেন এবং তিনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে স্বাক্ষর করবেন না, যে মেরুদণ্ড নিয়ে, দৃঢ়তা নিয়ে তিনি দাঁড়িয়েছেন, এটি গত পনেরো বছরের ইতিহাসে বাংলাদেশে একেবারে ব্যতিক্রম ধর্মী ঘটনা। আমি নিজে মিনমিনিয়ে ইউনূসের পক্ষে বলেছি বা বলে যাচ্ছি কখনো, কিন্তু ঠিক ওইভাবে এই অ্যাটর্নি জেনারেল যেভাবে যুদ্ধ করেছেন ওভাবে আসলে আমার কখনো বলা হয়নি। তবে হ্যাঁ, একটি কাজ আমি করেছি এবং এই কাজটি অন্য কেউ হয়তো পারেনি এবং পারবেও না, সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে একেবারে তাকে বলেছি যে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক আপনি করতে পারেন কি না, এতে দলের অনেক ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, এবং এটি করে নেওয়া ভালো। এটি আমি বলেছিলাম দু হাজার বারো সনে বা দু হাজার এগারো সনে, ঠিক নারায়ণগঞ্জের যে শামীম ওসমানের যে নির্বাচন হলো, মেয়র নির্বাচনে শামীম ওসমান দাঁড়িয়েছিল আইভির বিরুদ্ধে, এবং সেই নির্বাচনে পরাজয়ের পর একটা বৈঠক বসেছিল এখানে আপনার গণভবনে, এবং সেই বৈঠকে আমিও ছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে, খুব একটা রুদ্ধদ্বার গোপন বৈঠক। তো যাই হোক, এখন সেখানে আমি বলেছিলাম উত্তর কি হয়েছে না হয়েছে এটা বলার দরকার নেই, কিন্তু তিনি রাজি না। তো যাই হোক, এখন প্রধানমন্ত্রীর ইচ্ছা ডক্টর ইউনূস এই যে ঘোরাফেরা করে, নোবেল পুরস্কার পায়, একটার পর একটা ডক্টর ডিগ্রি আনে, এটা দেখলে প্রধানমন্ত্রীর মেজাজ গরম হয়ে যায়। আর এই যে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কাজকর্ম চালাচ্ছেন, তার মেজাজ গরম হয়ে যায়, এটি তার আপনজন লোকজন পছন্দ করেন না। এই কারণে ডক্টর ইউনূসের বিশুদ্ধার করার জন্য সবাই, আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন, তারা সবাই দশ পায়ে চেষ্টা করেন যেন নেত্রীর মনে একটু শান্তি লাগে, নেত্রী যেন খুশি হয়। তো এই জিনিসটি ভাইরাস আকারে ছড়াতে ছড়াতে এত বিশাল ব্যাপক আকার হয়ে গেছে, এখন ইউনূস বনাম আওয়ামী লীগ। শুনতে খুব খারাপ লাগে যে একদিকে সিঙ্গেল ডক্টর ইউনূস, আর অন্যদিকে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ সংগঠন, তার সঙ্গে শেখ হাসিনার রাষ্ট্রক্ষমতা, তার ইমেজ, তার কর্তৃত্ব এবং দেশের আইন শৃঙ্খলা, এই সব মিলিয়ে যে একটা কেওয়াস সৃষ্টি হয়েছে, যুদ্ধ সৃষ্টি হয়েছে, এই যুদ্ধের যে পরিণতি, সেই পরিণতিতে আপাতত দেখা যাচ্ছে যে ইউনূস
বিজয় হতে চলেছেন আর আওয়ামী লীগ একেবারে তিনটি শূন্য তিনটি আমরা গ্রাম বাংলায় বলি ডিব্বা পেয়েছো ডাব্বা পেয়েছো কেউ ডিব্বা বলেন কেউ ডাব্বা বলেন কিংবা তিনটি শূন্য গোল পেয়েছো ডিম পেয়েছো তো এইরকম তিন শূন্য জিরো 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 এই প্রাপ্তি আওয়ামী লীগ অর্জন করতে যাচ্ছে এর কারণ হল যে আওয়ামী লীগ খুব নিশ্চিত ছিল যে তাদের এই সম্মিলিত প্রচেষ্টা ইউনুসের বিরুদ্ধে ইউনুসকে শেষ করে দেবে তার মনোবল শেষ করে দেবে তিনি এগোতে পারবেন না তার সুনাম সুখ্যাতি নষ্ট হয়ে যাবে ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাবে এবং তিনি দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে হাহাকার হয়ে ঘুরে বেড়াবেন এবং রূপবান সিনেমার সেই অসহায় রমণীর মতো সুজাতার মতো তিনি গান গাবেন গান গিয়ে উজান গাগের নাইয়া সে বিখ্যাত গান সে উজান গাগের নাইয়া সে গান গাইবেন তারপরে মেরো না বাঘা মেরো না মারে এরকম তিনি গান গাবেন বা শুনো তাজেল গো অভাগিরে আর কাদাই ওরা এরকম একটি অসহায় অবস্থায় তিনি পড়বেন কিন্তু সেটি না করে তিনি ঘুরে দাঁড়িয়েছেন আজ থেকে বহু বছর আগে অর্থাৎ 2009 সালে তার যে আন্তর্জাতিক সংগতি ছিল আন্তর্জাতিক ইমেজ ছিল অ্যাকসেপ্টেন্স ছিল এবং তার যে অর্থবিত্ত ধন সম্পদ ছিল সবই 2009 এর তুলনায় বহু বহু গুণে বেড়ে গিয়েছে এমনকি তার জীবনের শক্তি বা প্রাণ শক্তি অর্থাৎ 2009 সালে ডক্টর ইউনুস এবং আজকের ইউনুসের মধ্যে যদি আপনি তাকান আজকের ইউনুসকে এই পরিণত বয়সেও অধিক শক্তিশালী মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে তিনি শত বছর দীর্ঘায়ু হবেন এবং রাষ্ট্র ক্ষমতা যদি ইউনুসের হাতে কখনো অর্পিত হয় তিনি যে কোনো যুবকের চাইতেও বেশি উদ্যম নিয়ে তিনি পরিচালনা করতে পারবেন এবং এই দৃশ্য যখন আওয়ামী লীগের লোকজন দেখছে তারা তেলে বেগুনে জ্বলে পুড়ে সার খার হয়ে যাচ্ছে তো ডক্টর ইউনুস ছুটছেন ছুটতে গিয়ে তিনি হাসছেন কখনো মশাল হাতে অলিম্পিকের কোনো গেমে কিংবা বার্সেলোনা ক্লাবের বিশ্ববিখ্যাত বার্সেলোনা ক্লাবের গেঞ্জি তিনি পরে তিনি লিওনেল মেসি তাদের সাথে তিনি চ্যাট করছেন ফুটবলের মাঠে তিনি খেলছেন বা উদ্বোধন করছেন কোনো অনুষ্ঠান কোনো বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার হয়ে যাচ্ছেন কোনো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হয়ে যাচ্ছেন অক্সফোর্ড কেমব্রিজ হার্ভার্ড থেকে শুরু করে রিয়াদ বিশ্ববিদ্যালয় কিং ফাইসাল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয় নাম করা যত বিশ্ববিদ্যালয় রয়েছে সব জায়গাতে তিনি বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন আর সারা দুনিয়াতে বাংলাদেশকে ব্র্যান্ডিং করে বেড়াচ্ছেন এবং বিশ্বে মাটিতে এখন আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নামে বাংলাদেশকে চিনে না বাংলাদেশ মিনস এ যুগে ডক্টর মোহাম্মদ ইউনুস এরকম একটি অবস্থা করে ফেলছেন অন্যদিকে তার যে বন্ধু বান্ধব এদের মধ্যে এই 183 জন লোক তার পক্ষে বিবৃতি দিয়েছেন শেখ হাসিনাকে বলেছেন যে তাকে বিচারিকভাবে হয়রানি করা হয়েছে হচ্ছে এটা বন্ধ করা হোক বিচার প্রক্রিয়া বন্ধ করা হোক মানে খুবই নির্মম এবং নিষ্ঠুর কথা পুরো বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ঠাট্টা করা হয়েছে মস্কারা করা হয়েছে এবং তারা জেনে তেনার লোক নয় বারাক ওবামা হিলারি ক্লিন্টন আলগোর বা বানকিমুন জাতিসংঘের মহাসচিব সাবেক মহাসচিব ওনাদের মতো বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব আইনজীবী তারা যখন বলছে বিচার বন্ধ করো তারা ঠাট্টা করে বলেনি তারা ধরে নিয়েছে যেখানে বিচার হচ্ছে না বিচারের নামে প্রহসন হচ্ছে এটি বাংলাদেশের বিচার বিভাগের জন্য একটি রীতিমতো চ্যালেঞ্জ দ্বিতীয়ত তার সঙ্গে আরও যে 103 জন বা 110 জন বিভিন্ন সময় যারা নোবেল পুরস্কার পেয়েছেন ফিজিক্সে পেয়েছেন কেমিস্ট্রিতে পেয়েছেন ম্যাথমেটিক্সে পেয়েছেন জানি না মানে অনেকগুলো যে বিজ্ঞানের যে বিভিন্ন শাখাতে যারা নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে পেয়েছেন তারাও এখানে বিবৃতি দিয়ে মোট 183 জন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব মানে লিভিং লিজেন্ড বলা হয় তারা তার পক্ষে দাঁড়িয়েছেন এবং তারা তার পক্ষে বিশ্বে বিভিন্ন দেশে আন্দোলন করার হুমকি দিয়েছেন আহ্বান জানিয়েছেন এখন চিন্তা করুন যে নিউ ইয়র্কের ম্যাসিডন স্কোয়ারে কিংবা লন্ডনের পার্লামেন্টের সামনে কিংবা প্যারিসের আইফেল টাওয়ারের সামনে যদি এইরকম 183 জন লোক দাঁড়িয়ে যান এবং ডক্টর ইউনুসের পক্ষে তারা
আবেদন জানান আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশের অবস্থা কোথায় চলে যাবে আওয়ামী লীগের অবস্থা কোথায় চলে যাবে আওয়ামী লীগের ডিব্বা কিংবা ডাব্বা কোন পর্যায়ে যাবে তো এই জিনিসটি তিনি অর্জন করেছেন এই যুদ্ধে এর ফলে কি হলো এই যে তার পক্ষে যারা বিবৃতি দিয়েছেন এই ঘটনা অনাগত দুনিয়াতে ঘটবে কিনা আমি বলতে পারবো না কিন্তু মানবজাতির ইতিহাসে 5000 বছরের ইতিহাসে এইরকম বিশ্ববরেণ্য 183 জন বিখ্যাত ব্যক্তি একই টেবিলে এসে একই দস্তখত করে একই বক্তব্যে ঐক্যমত হয়ে কোন ব্যক্তিকে সমর্থন জানিয়েছেন এরকম ঘটনা আমি কখনো দেখিনি ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আওয়ামী লীগের যে যুদ্ধ এটি এখন আর এই গাঙ্গেয় বদ্বীপ বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই এটি ছড়িয়ে পড়েছে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সব জায়গাতে ছড়িয়ে পড়েছে এবং সেই যুদ্ধে আপাত দৃষ্টিতে ডক্টর ইউনূসের ভূমিধ্বস বিজয় লক্ষ্য করা যাচ্ছে এবং ডক্টর ইউনূসকে কেন্দ্র করে যে সকল কথা দেশের মধ্যে হচ্ছে দেশের বাইরে হচ্ছে এবং দেশের মধ্যেও তাকে নিয়ে যে জনমত সৃষ্টি হচ্ছে সাম্প্রতিক সময় এই 2023 সনের সেপ্টেম্বর মাসে এটি আওয়ামী লীগ কখনো স্বপ্নেও কল্পনা করেনি যদি করতো ভুলেও কিন্তু আওয়ামী লীগ এই যুদ্ধে জড়াত না তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে করেছে হয়তো গ্রামের একজন সাধারণ সুদখোর মাতব্বর গ্রাম্য মাতব্বর টাউট প্রকৃতির মানুষ যে বিভিন্ন জায়গাতে সুদের ব্যবসা করে আর মানে হাজারে 30 টাকা হাজারে 40 টাকা পার উইক দেয় সুদে লগ্নি করে আর সন্ধ্যার সময় সেই কাবুলিওয়ালার মতো সেই টাকা আদায় করার জন্য চাবুক নিয়ে ঘুরে বেড়ায় এখনো বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা রয়েছে তো তারা ডক্টর ইউনূসকে এই পর্যায়ে মনে করেছে তার যে ডক্টরের ডিগ্রিটি এটিও আওয়ামী লীগের অনেকে হয়তো মনে করেছে এটা একটা ভুয়া ডিগ্রি একুন আমলে কোথেকে এনেছে এ আদৌ ডক্টর কিনা একে হোমিওপ্যাথিক ডাক্তার নাকি গ্রাম্য ডাক্তার এটি নিয়েও অনেকের সন্দেহ রয়েছে এরপর আমেরিকাতে লন্ডনে ডক্টর হিলারি ক্লিনটন থেকে শুরু করে যারা লোকজন রয়েছেন তারা টাকার বিনিময়ে দিতে পারেন বাংলাদেশে যেমন দেখা গেল যে অনেক বিবৃতি পাওয়া যায় টাকা হতে লাগে না এমনি সামনে নিয়ে দিলে গ্যাস করে একটা স্বাক্ষর দিয়ে দেয় আর যদি আপনি কাউকে এক প্যাকেট বেনজিন সিগারেট দেন গোল্ডলিপ সিগারেট দেন একটু গাঁজা দেন কিংবা একটু বাংলা মত এর একটা ছোট একটু বোতল দিয়ে দেন তাহলে দেখা যাচ্ছে এমন বড় বড় মানুষের কাছ থেকে তথাকথিত জটাধারীদের কাছ থেকে আপনি এমন সব বিবৃতি পেয়ে যাবেন যে বিবৃতি তারা যে কোনো লোকের মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যাপারে তারা স্বাক্ষর করে দেবেন তো এই যেখানে মনোবৃত্তি খুব নিচু মনোবৃত্তি নিচু ঘটনা যেখানে ঘটে সেখানে সেই সমস্ত লোক যারা এই সমস্ত কাজ করেন সেই সমস্ত লোক ডক্টর মোহাম্মদ ইউনূস টাকা দিয়ে হিলারি ক্লিনটনকে টাকা দিয়ে বারাক ওবামাকে কিনতে পারে বানকিমুনকে কিনতে পারে টাকা দিয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরকে কিনতে পারেন তো এই জিনিসগুলো তারা খুব সহজে যাকে বলে ভাবতে পারে এবং সেই ভাবনাগুলো কিন্তু এখন হচ্ছে যা আমাদের চিন্তা এবং চেতনার জগতে রীতিমতো একটি ক্যান্সার হিসেবে দেখা দিয়েছে ফলে এখন আওয়ামী লীগ ডক্টর ইউনূসকে মোকাবেলা করার জন্য তারা বিশ্ববরণ্য এরকম 183 জন লোক কোথায় পাবেন তো এই চেষ্টা হয়তো তাদের রয়েছে তো এটা বাদ দিয়ে তারা এখন বাংলাদেশের মধ্যে কারা কারা আওয়ামী লীগের বান্ধব হয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিবৃতি দিতে পারে এটির চেষ্টা তদবির হচ্ছে এবং ইতিমধ্যে অনেকে বিবৃতি দিচ্ছেন এবং যারা বিবৃতি দিয়েছেন বিভিন্ন পরিচয়ে তাদেরকে নিয়ে কিন্তু লোকজন ট্রল করছে হাসাহাসি করছে অনেকে বলার চেষ্টা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যদি যারা পক্ষে যারা দিয়েছেন তাদের বিরুদ্ধে যদি কাউকে ম্যানেজ করতে হয় তাহলে আলবার্ট আইনস্টাইন লাগবে টমাস আলভা এডিসন লাগবে তারপরে লিওনার্দো দা ভিনচি লাগবে এরকম পর্যায়ের লোকজন লাগবে এখন এরা তো সব মরে গেছে তো এদেরকে পাবে কি করে এদের কবরের কাছে গিয়ে কান্নাকাটি করে এদের যে কোনো একটা হাড্ডি এনে উঠে কবর থেকে নিয়ে সেই হাড্ডি দিয়ে একটা চাপ মেরে যে এই যে এই এখানে হাড্ডির আলবার্ট আইনস্টাইনের হাড্ডির জলছাপ রয়েছে তো যেহেতু হাড্ডির জলছাপ রয়েছে সেহেতু তিনি এটি ডক্টর ইউনূসের পক্ষে গালি দিয়েছেন তো এইরকম কথাবার্তা সামাজিক মাধ্যমে ট্রল হচ্ছে তো বোঝার চেষ্টা করুন যে আওয়ামী লীগ যে যুদ্ধটা শুরু করেছে সেই যুদ্ধ এখন কোন পর্যায়ে এসে থেমেছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু